হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যেবেলা মানে রাত্রির জন্য 8:30-9টা রাতের খাবারের জন্য আমি আজকে বানাবো মুগ ডালের নিরামিষ খিচুড়ি শীতের সবজি দিয়ে। তো তার জন্য আমি কী কী সবজি নিয়েছি দেখুন। ওটা কড়াই এখানে নিয়েছি, প্রথমত সবজিগুলো বলি, গাজর, এক কাপ বাঁধাকপি। সবজিটা দেখে নিই আগে, এটা হচ্ছে মূলো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে বিট, আর এটা গাজর, এটা মূলো, এটা এক বাটি পরিমাণ বাঁধাকপি, এখানে আছে অল্প পরিমাণ বেগুন, এটা হচ্ছে দুটো নতুন আলু, একটা পুরোনো আলু, এটা ফুলকপি, এটা একটু বেগুন, এটা একটু ধনে পাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা, আধা কুচানো টমেটো, আর নিয়েছি সাদা তেল, এক বাটি আতপের চাল, আর সমপরিমাণ মুগের ডাল, আর এটা আতপের চাল, আতপ চাল, আর এটা সাদা তেল। ব্যাস প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল,
লবণ হলুদ দিয়ে ভাজার জন্য সব ঢেকে দিলাম, যাতে একটু ভালো সেদ্ধ হয়। অল্পক্ষণ ঢেকে দেবো, তারপর খুলে নিচ্ছি, এখানে ফ্রাই করে নেবো। এভাবেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভাবছি একটু শীতে রাত্রে ঝাল ঝাল নিরামিষ ডালের খিচুড়ি বানিয়ে খেয়ে নিই। লবণ দেওয়া আছে তো মানে জলটা বেরিয়েছে একটু, এটা কেনে গেলেই শুকিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটা নাড়া দেবো। ঢেলে নেব, এবার এখানে দিয়ে নিচ্ছি মুগ ডাল। দিয়ে নিচ্ছি চাল, দেখুন মুগ ডাল আর চাল একসাথে ভেজে নিচ্ছি সুন্দর করে। এবার দিয়ে নিচ্ছি জল, এবার জলটা ভালো করে ধুয়ে ফেলে নেবো এটা আমি।
আমি কিছুটা চিনে বাদাম এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়া সবজিগুলো মিশিয়ে দিচ্ছি এখানে। সুন্দর করে মিশিয়ে দেবো ভেজে নেওয়া সবজিটা। আমার খুব ওভারলোড হয়ে গেছে, চেঞ্জ করতে হতো বাটিটা, আমি আর করতে পারছি না। আস্তে আস্তে মিশিয়েই নেব সব। কত তেল, আস্তে আস্তে মিশিয়ে নেব। আমি আর চেঞ্জ করব না, আবার চেঞ্জ করতে গেলে আবার একটা বড় বাটিতে ঢালতে হবে। আস্তে আস্তে মিশিয়ে নেব, সুন্দর করে হয়ে যাবে। সাবধানে সে করে নেব। পাঁচশোতে করে দিলাম মাছটা। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো এখানে। ওয়াও, কি গরম মশলা!
প্যাকেট ধুয়ে দিইনি, গরম গরম চরম লাগবে ভাই সত্যি বলছি। আস্তে করে মিশিয়ে নিই, দেখুন কত সুন্দর হয়ে গেল মুগ ডালের খিচুড়ি ভাজা ভাজা, চরম হয়ে গেল মুগ ডালের খিচুড়ি নিরামিষ পুরো সুন্দর ভাজা ভাজা। এবার মশলাটা এখানে খুব ফুটে যাবে, আমি গরম ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, মিলিয়ে নিই পুরোটা। ছোট হাতাটা দিয়ে ভালো হচ্ছে, মানে বড় হাতা তো ঢুকবে না, আমার এমনি ওভারলোড হয়ে গেছে, একটু বড় বাটিটাই দিতে হতো, তো আমি অত মাপ করে দিইনি, সুন্দর এটাতেই হয়ে যাবে। ব্যাস একটু জাস্ট ফুটবে, আমি ধনে পাতাটা একটু উপর থেকে ছড়িয়ে দিই, এবার সব দেওয়া আছে। ওয়াও, আর পুরিস না সোনা, দেখুন কত সুন্দর হয়ে গেল খিচুড়ি মুগ ডালের চরম। এটা আমি পায়েস দিয়ে খাবো, পায়েস আর খিচুড়ি। গ্যাস অল্প অল্প ফুটে যাক, গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিলাম ওভেনটা, ওভেনটা অফ করে দিলাম, ভিতরের ফুটটাতে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি, নিচ পর্যন্ত আমি তেলটা মিশিয়ে দিই, ভাজা ভুজি সব একসাথে। ধনে পাতাটা মিশে গেল, ব্যাস এতেই হয়ে গেল খিচুড়ি। বন্ধ করে দিই গ্যাসটা, নুনটা ওভেনটা অফ করে দিলাম, সুন্দর থাকবে গরম এখানে। দেখুন এখানে আছে আমার পায়েস, বানানো আছে পায়েস, আর এটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আর পায়েস এইভাবে সুন্দর খিচুড়ি, দেখুন কত সুন্দর হয়েছে ভেজ খিচুড়ি, আর এখানে পায়েস আছে পায়েস। এটা আছে পায়েস, খুব সুন্দর পায়েস, পায়েস দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি কি সুন্দর। বাই, টেক কেয়ার এভরিওয়ান, সবাই ভালো থাকুন, শীতে একদিন বানিয়ে খান এরকম খিচুড়ি।